বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিউ ইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে 71 রণাঙ্গনের গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা বাংলাদেশ সময় দুপুর 1:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সময় যুক্তরাষ্ট্রের হাসপাতালে উপস্থিত ছিলেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং তার স্বজনেরা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 67 বছর। কিডনিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে 2014 থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছিলেন সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকার দাফনের ব্যাপারে পরবর্তীতে জানানো হবে বলে তার বড় ছেলে ইশরাক হোসেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। 1952 12ই মে জন্ম নেয়া এই নেতার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়ে সমাপ্তি ঘটল। বাংলাদেশের উত্থানে স্বাধীনতা সংগ্রামের জীবন বাজি রেখে দুঃসাহসিক সব গেরিলা অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন সাদেক হোসেন খোকা। তার মৃত্যুতে ঢাকা এবং সারা দেশে রাজনৈতিক, সামাজিক এবং ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ আরও অনেকেই।